সম্প্রতি একটা শর্ট ভিডিওতে একজন ডেডিকেটেড অভিনেতাকে উস্কোখুস্কো চুল ছেঁড়া কাপড় চোপড় পরে রাস্তায় পাগলের মতো অভিনয় করতে দেখা গেছে, যা মুহূর্তেই সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। আসলে কে এই অভিনেতা? তিনি মুশফিক রহমান ফারহান নাকি ছদ্মবেশী কেউ? তিনি কেন হাইওয়েতে এমন অভিনয় করছেন তা জানতে থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষ মুহূর্তে থাকবে ফারহান কোন নাটকের জন্য এমন ভিন্নধর্মী চরিত্র বেছে নিয়েছেন সেটার উত্তর এবং ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপ। আর আপনি যদি একজন ফারহানিয়ান হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মধ্যবিত্ত থেকে সুইপারম্যান হয়ে ম্যানহোলে ঢুকে পড়া, দারোয়ান থেকে লেগুনা ড্রাইভার কিংবা কক্সবাজারের একজন জেলে, সব চরিত্র দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন কথাবন্ধু থেকে অভিনেতা হওয়া মুশফিক রহমান ফারহান। সেই ধারাবাহিকতায় এবার তিনি পাগলের চরিত্রে অভিনয় করছেন। মাথাভর্তি চুল, মুখ ঢেকে আছে গোফভর্তি দাড়িতে, ময়লা ছেঁড়া জামা প্যান্ট পরে রাস্তায় শুয়ে থাকা কিংবা কাগজ হাতে পথে পথে ঘুরে বেড়ানো এক পাগলের চরিত্রে দেখা যাবে মুশফিক রহমান ফারহানকে। পরিচালক মাহমুদ মাহিনের গল্পটা প্রেমের নাটকে এমনটাই দেখা যাবে। পরিচালক জানালেন, তিন দিন শুটিং করে ইতিমধ্যে কাজ শেষ করেছেন এমন ভিন্নধর্মী নাটকের। গল্পটা প্রেমের নাটকে ফারহানের সহশিল্পী হিসেবে থাকছে সামিরা খান মাহি। সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি চলতি মাসেই মুক্তি পাবে। এমন চ্যালেঞ্জিং একটা কাজ নিয়ে ফারহান বলেন, আসলে অভিনয়টা আমার চাকরি, যে কোনো চরিত্র যদি আমার পছন্দ হয় তবে আমি সেটা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। চ্যালেঞ্জ নিয়ে যতগুলো কাজ করেছি দর্শকদের ভালোবাসায় দিন শেষে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। গল্পটা প্রেমের কাজটাও চমৎকার হতে চলেছে, আশা করি এটাও দর্শক গ্রহণ করবে। পরিচালক মাহমুদ মাহিন জানান, দারোয়ান ও বাড়ির কাজের মেয়ের প্রেমের গল্প, যেহেতু এটা নাটক তাই গল্পে ভিন্ন নাটকীয়তা থাকবে। তিনি আরও জানান, এখানে আমি একটা সুন্দর গল্প বলতে চেয়েছি। ফারহান পাগলের চরিত্রটা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন, আমার বিশ্বাস পূর্বের মতো এই কাজগুলোই ভালোই হবে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন মুশফিক রহমান ফারহান গল্পটা প্রেমের শিরোনামের একটা নাটকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এই নাটকটা এই মাসেই মুক্তি পেতে চলেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।